হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেঝিয়ার বল্লভপুরে। তো দেখো, বল্লভপুরে তোমাদের ফার্স্টে একটা মন্দির দেখাচ্ছি। মন্দিরটা খুবই পুরনো মন্দির। তো আমি দেখলাম যে গেট লাগা রয়েছে ভেতর দিকে, তো আমি দূর থেকে দেখছি, দর্শন করালাম। তো তারপর দেখছি যে পুরোহিত মশাই গেট খুলেছে, তো আমিও দেখলাম যে যখন গেট খুলেছে তখন ভেতরে দিয়ে তোমাদেরকে ভালো করে দর্শন করাই মাকে। তো তোমাদেরকে দর্শন করে দিলাম, তারপরে বেরিয়ে পড়লাম অন্য এক ঠাকুরের দর্শনে। তো দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাইরে কতগুলো মাতাল নাচছে, ইয়া হচ্ছে বক্স বাজছে আর নাচানাচি করছে। তো যাই হোক, তোমরাও তোমাদেরকে মাকে দেখিয়ে দিলাম, তো তোমরাও প্রণাম করে নাও মাকে। আমিও প্রণাম করে নিয়েছি। আর যাই হোক, আমি এবারে বেরিয়ে পড়লাম। তো আমি যাব কোথায়? আমি যাব মেঝিয়ার একটা মন্দির আছে, খুবই জনপ্রিয়তা এবং খুবই সুন্দর এই মন্দিরটা বানানো হয়েছে। তো এটা মেঝিয়ার মা কালী মন্দির, শ্মশান কালী মন্দির বলতে পারো। তো খুবই সুন্দর একটা মন্দির, আগে ছিল মন্দির কিন্তু এখন সেটা মন্দিরটা ভালো করে নতুন করে বানানো হয়েছে। তো খুবই জাগ্রত এবং খুবই পৌরাণিক মন্দির, তো তোমরাও ঘুরে আসতে পারো এই জায়গাটাতে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, চলো তাহলে। আর যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল ঘন্টাটা সেটা একটু বাজিয়ে দিও আর কি, আর লাইক কমেন্ট এবং শেয়ার। তো দেখতেই পাচ্ছ আমাদের দামোদর যে নদী আছে, দামোদর নদীর পাশেই এই মন্দিরটি অন্তর্গত। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে মন্দিরে দেখাচ্ছি। এই মন্দিরে দেখতে ঠিক যেন সেই দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতন না? তো আমার তো খুব ভালো লেগেছে, এর আগে আমি অনেকবার এসেছি, তো তোমাদেরকে দেখালাম। তো বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্যই আমার এখানে আসা। তো দেখো, আমি মন্দিরের ভেতরে তখন যাচ্ছি, চলো তাহলে দেখা যাক তোমাদের মন্দিরের ভেতরে মাকে দর্শন করাই। তো আজকে মন্দিরে সেরকম ভিড় নেই, তো কাল রাত্রিবেলা প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য তোমাদেরকে মাকে দর্শন করাতে পারিনি। তো আজকে বিশেষ করে আমি আসা সকালে যে তোমাদেরকে মাকে দর্শন করাবো। তো তোমরা মাকে দর্শন করে নাও এবং তোমাদের যে মনোবাসনা সেটা মাকে জানাও, তোমাদের মনোবাসনা পূর্ণ করবে মা, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। দেখতেই পাচ্ছ মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাকে তোমরা প্রণাম করে নাও এবং মায়ের কাছে বর প্রার্থনা করে নাও, তোমাদের মা মনোবাসনা পূর্ণ করবে। তো দেখতেই পাচ্ছ আমার মাকে দর্শন করা হয়ে গেল, আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তোমাদের মন্দিরের চারিপাশে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই মন্দিরের চারিপাশটা। তো দেখে নাও ভালো করে মন্দিরের চারিপাশটা, মানে ভেতরের চারিপাশটা ভালো করে তোমাকে দেখিয়ে নিচ্ছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো, এবং তোমরা তোমাদের যে মন্দিরটা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাকে তোমরা সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো ব্যাস, তোমাদেরকে দেখানো হয়ে গেল, আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়লাম। তোমরাও এখানে আসতে পারো, রানিগঞ্জে রেল স্টেশনে নেমে তোমরা যদি বলো যে আমি মেঝিয়া যাব, মেঝিয়া মন্দির, তো যে কেউ এখান থেকে তুমি রানিগঞ্জ থেকে তুমি বাসও যায়, বাস অথবা টোটোও যায়, তো যাই হোক তোমার যেটা ভালোভাবে সেভাবে তোমরা আসবে। তো দেখতে পাচ্ছ এখানে শ্মশান, শ্মশানটাকেও দেখিয়ে দিলাম, সামনে দামোদর নদীর ধারেই, খুবই সুন্দর মন্দিরটা, তাই না? তো যাই হোক, আমি কিছু ওখানে ফটো মটো শ্যুট করলাম, ফটো মটো তুললাম, তারপরে আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম ওই মন্দির থেকে। তারপর দেখলাম পাশে আরও কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলোকেও তোমাদেরকে আমি দর্শন করাবো। তো এইটা দেখতে পাচ্ছ, দামোদর নদীটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে সিঁড়ি ভেঙে নামতে হয়, তো দেখো আমি দামোদর সিঁড়ির নিচে আমি দাঁড়িয়ে আছি। জল বেশি নেই নদীতে, কিন্তু যখন আমি একবার এসেছিলাম আগে তখন জল কিন্তু খুবই ছিল, এখন জল সেরকম নেই নদীতে। তো চলো,
তো দেখতে পাচ্ছ এখানে মা মনসা মন্দির রয়েছে, আর এখানে রয়েছে আরেকটা মন্দির, এটা হচ্ছে উৎসব ধাম বলে একটা জায়গা রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই এই ভেতরে, যখন এখানে এসেছি তখন এই জায়গাটা এটা কেন দেখাবো না তোমাদের, এটাও দেখানো দরকার তোমাদের। তো দেখো এখানে লেখা আছে প্রেমামাশয় শ্রী শ্রী গোপীবল্লভ জিউ জয় মন্দির। তো আমি ঢুকে গেলাম ভেতরে, মন্দিরের ভেতরে কেউ ছিল না, তো তাই তোমাদেরকে দেখানো আমার আরও বেশি সুবিধা হয়ে গেল। এখানে রাধা মাধব রয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভালো করে। তো রাধা মাধবকেও ভালোভাবে এখানে ফুল টুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। তো যাই হোক, তা আমার দর্শন হয়ে গেল। তো এই আশ্রমটা চারিপাশটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আবার বলছি, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল ঘন্টাটা সেটা বাজিয়ে দিও, আর লাইক কমেন্ট শেয়ার। তো এই এখানে কিছু ফটো তুলে নিলাম, তুলে নিয়ে ব্যাস বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখতে পেলাম রাস্তায় একটা মিষ্টির দোকান রয়েছে, নাম গরম গরম জিলিপি ভাত ছিল আর চপ ভাত ছিল। তো আমি কিছু গরম জিলিপি এবং চপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক কিছুই বানিয়েছে, এখানে গজা রয়েছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে, চপ রয়েছে, কচুরি, জিলিপি, মিষ্টি, অনেক রকম আইটেম রয়েছে, বালুশাই। তো আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ। তো বাস আমি এবারে বেরিয়ে পড়লাম টোটো ধরার জন্যে। তো সামনে টোটো একটা পেয়ে গেলাম। তো আবার পরে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আবার তাহলে রাখি, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই, বাবা দেখো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, বাই।